ধূর্ত শেয়াল আর বোকা ছাগল ছানার গল্প। সাজানো গোছানো ঘরবাড়ি আর সবুজ গাছপালায় ঘেরা ছোট্ট একটি গ্রাম ছিল। সে গ্রামের উত্তর পাশে ছিল বিশাল এক তৃণভূমি। গরু ছাগল মহিষ ভেড়া থেকে শুরু করে গ্রামের সব পশু সেখানে ঘাস খেতে যেত। মাঠের সবুজ কচি ঘাসগুলো ওদের জন্য যেন ছিল এক আনন্দের রাজ্য। তবে সব ভালোর পাশাপাশি একটু মন্দ থাকে বই কি। তৃণভূমির একপাশে পুরনো দিনের এক গভীর গর্ত। যারা ওই গর্তটির কথা জানে তারা কিন্তু ভুলেও ওদিকে যায় না, কারণ ওই গর্তে যে একবার পড়েছে কারো সাহায্য ছাড়া তার আর ওঠা সম্ভব হয়নি। সেজন্য গর্তটির কথা কারো জানা না থাকলেই বিপদ। ঘাস খেতে খেতে কে যে কখন ওই গর্তে পড়ে গিয়ে প্রাণটা খোয়াবে তার ঠিক নেই। একবার কি হলো, এক শেয়াল ওদিক দিয়ে হেঁটে যেতে যেতে হঠাৎ পা পিছলে গর্তে পড়ে গেল। পড়ে গিয়ে ভয়ে আতঙ্কে শেয়াল গলা ফাটিয়ে চেঁচাতে আরম্ভ করল। ভাই, কে আছো? আমাকে তোলো, কেউ আছো, শুনছো? ও ভাই, কেউ শুনছো আমার কথা? এই গর্ত থেকে আমাকে তোলো। ও ভাই, দয়া করে তোলো আমাকে। দূর থেকে কেউ কেউ ওর চিৎকার শুনতে পেল, কিন্তু শুনেও না শোনার ভান করে রইল। কাছেই ঘাস খাচ্ছিল এক গাধা, সাথে তার ছোট্ট দুখানা বাচ্চা। চিৎকার শুনে ধীরে ধীরে গাধা হেঁটে গেল গর্তের কাছে। উঁকি দিয়ে শেয়ালকে দেখে বলল, ওরে বাপরে, তুমি দেখছি এই গ্রামের সেই বজ্জাত শেয়াল। রাতে তোমার ভয়ে আমরা কেউ ছানাপোনা নিয়ে ঘর থেকে বের হতে পারি না। আর শুধু রাতে কেন, দিনের বেলাও বাগে পেলে তুমি হামলা করে বসো আমাদের। না বাপু না, তোমাকে উপরে তুলে নিজের আর আমার ছানাদের বিপদ ডেকে আনতে পারবো না। থাকো ভাই তুমি গর্তের মাঝেই। এই বলে গাধা চলে গেল সেখান থেকে। ও ভাই, কেউ শুনছো আমার কথা? এই গর্ত থেকে আমাকে তোলো। ও ভাই, দয়া করে তোলো আমাকে। এক খরগোশ লাফাতে লাফাতে যাচ্ছিল সেদিক দিয়ে। শেয়ালের চিৎকার শুনে কান দুটো খাড়া করে সেখানে দাঁড়িয়ে গেল। গর্তের কাছে এসে ভেতরে উঁকি দিয়ে দেখে এক শেয়াল পড়ে গেছে ভেতরে। তাই দেখে অবাক চোখে তাকিয়ে বলল, ও মা, সে কি এত দেখছি শেয়াল পণ্ডিত? কে গো শেয়াল পণ্ডিত, কিসের পণ্ডিত গো তুমি? এত বড় গর্তটা চোখে দেখনি, পড়ে গেলে কিভাবে বলো তো? ও হ্যাঁ, তুমি তো সেই শেয়াল পণ্ডিত যে কিনা আমার অনেক ভাইদের তাড়া করে খেয়ে ফেলেছ, আমাদেরকে কষ্ট দিয়েছ, কাঁদিয়েছ। আজ তুমি নিজেই কাঁদো আর বোঝো যে অন্যকে কাঁদালে কেমন লাগে। খরগোশও চলে গেল লাফাতে লাফাতে। এরপর সেদিক দিয়ে ঘাস খেতে খেতে হেঁটে যাচ্ছিল এক ঘোড়া। এই যে ভাই, কেউ শুনছেন? আছেন কেউ? আমাকে একটু উপরে তুলবেন। শিয়ালের চিৎকার সেও শুনতে পেল। ঘোড়া গর্তের ভেতর উঁকি দিয়ে শিয়ালকে দেখল, অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, কি ব্যাপার শিয়াল মশাই জি, সব সময় তো শুধু অন্যকেই ফাঁদে ফেলো, আজ দেখি নিজেই ফাঁদে পড়েছ। এক মাঘে তাহলে শীত যায় না, কি বলো শিয়াল মশাই? না বাপু না না না, তোমাকে আমি তুলবো না। ঘোড়াও সেখান থেকে চলে গেল ঘাস খেতে খেতে। শিয়াল তো এবার চিন্তায় পড়ে গেল। ও বুঝে ফেলল সারা জীবন সবার সাথে এত অন্যায় আচরণ সে করেছে, সবাই এখন ওর উপর প্রচণ্ড বিরক্ত। কেউ ওকে পাশে চায় না, কেউ ওর ভালো চায় না। এই গ্রামে কখনোই সে কারো উপকারে আসেনি, তাই এখন কেউ তার বিপদে এগিয়ে তো আসছেই না, বরং সবাই তার এই দুরবস্থার জন্য ভীষণ খুশি। কিন্তু এই মুহূর্তে এই বিপদ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় সেটা ধূর্ত শেয়াল ভাবতে লাগলো বসে বসে।
এই গর্ত থেকে উপরে ওঠার জন্য কারো না কারো সাহায্য তো অবশ্যই দরকার। একা একা কোনোভাবেই এখান থেকে বের হওয়া যাবে না। কিন্তু কিভাবে কার কাছে সেই সাহায্য পাওয়া যাবে সেটাই চিন্তা করতে লাগলো। কিছুক্ষণ ভাবার পর শিয়ালের মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। মনে মনে সে একটা ফোন দিয়ে এঁটে ফেলল। অনুরোধ করে যেহেতু কাজ হচ্ছে না, চালাকি করে ছলে বলে কৌশলে যে করেই হোক এখান থেকে সে বেরোবে বলে মনস্থির করে ফেলল। এখন শুধু অপেক্ষা। শিয়াল এবার চিৎকার করার পরিবর্তে গুনগুন করে গান গাইতে শুরু করল। ওদিক দিয়ে যাচ্ছিল আরেকটি শিয়াল। গর্তের ভিতর থেকে গানের আওয়াজ ভেসে আসতে দেখে খুব উৎসুক হয়ে সেদিকে হেঁটে যেতে লাগলো। কাছে গিয়ে গর্তে উঁকি দিয়ে গর্তের ভেতর নিজেরই এক জাত ভাইকে দেখে সে ভীষণ অবাক। কি আশ্চর্য ভাই, এখানে কি করছিস তুই? এ ভয়ঙ্কর গর্তে পড়ে গিয়েছিস বুঝি? কিভাবে পড়লি বলতো? তা ওঠার চেষ্টা না করে এমন হেঁড়ে গলায় গান গাইছিস কেন? গর্তের শিয়াল তখন মনে মনে ভাবছে, অনুরোধ করলে তো কাজ হবে না, এর আগে কেউ আমার অনুরোধ শোনেনি, তাই এবার আমি আর সত্যি কথাটি বলছি না। মিকি রাগ দেখিয়ে শিয়াল বলল, এই বোকা, তোকে কে বলল আমি পড়ে গিয়েছি? আমি তো এখানে ইচ্ছে করেই নেমেছি পানি খেতে, তুইও এসে দেখ এখানে কি যে মিষ্টি এই কুয়ার পানি। আহ আনন্দে, আমার মতো তোরও তখন গান গাইতে ইচ্ছা করবে। উপরে থাকা শিয়াল মুচকে হেসে বলল, আমাকে কি বোকা পেয়েছিস? আমি মনে হয় বুঝি না কি ঘটনা ঘটেছে, আমি সব আন্দাজ করতে পারছি, তোর চালাকির ফাঁদে আমি ভাই পা দিচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তুই পানি খা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর গান গাইতে থাক মনের সুখে, আমি চললাম। এই বলে সেই শিয়াল চলে গেল। ধূর্ত শিয়ালের তখন খুব কান্না পেতে লাগলো, বিড়বিড় করে নিজের মনেই বলতে লাগলো, কোনোভাবেই দেখি কারো মন গলাতে পারছি না, কেউ আমাকে ভালোবাসে না, এখন থেকে আর কাউকে কষ্ট দেব না, সবার বিপদে এগিয়ে আসব, সবাইকে ভালোবাসব, এখন থেকে আমি সত্যি সত্যি অনেক ভালো হয়ে যাব, সবাইকে বন্ধু বানিয়ে নেব। বেলা তখন গড়িয়ে গেছে, ক্ষুধা তৃষ্ণা তো আছেই, ভয়ে আতঙ্কে শিয়ালের অবস্থা তখন কাহিল। এদিকে কি হয়েছে, সেখানে ঘাস খাচ্ছিল এক সহজ সরল বোকা ছাগল। ঘাস খেতে খেতে খুব পিপাসা পেয়ে গেছে ওর। পানি খুঁজতে খুঁজতে হেঁটে হেঁটে সে ওই গর্তের ধারে এসে পড়ল। আশেপাশে পানি খুঁজে না পেয়ে গর্তের ভেতর উঁকি দিয়ে দেখার চেষ্টা করতে লাগলো পানি আছে কিনা। শিয়ালকে ভেতরে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, আরে শিয়াল ভাই, আছে কি করছো ওখানে, পানি খাচ্ছ বুঝি? শিয়াল এক মিনিটেই বুঝে গেল ছাগলছানাটি আসলে খুবই সাদা মাছা আর বোকা। ওর মনের ভেতর আবার সেই ধূর্ততা আর দুষ্টবুদ্ধি মাথা চাড়া দিয়ে উঠল। এতক্ষণ মনে মনে ভালো হওয়ার যে চিন্তা সংকল্প সে করেছিল সেগুলো বেমালুম ভুলে গেল। ছাগলকে টোপ হিসেবে ব্যবহার করে কিভাবে এই গর্ত থেকে বের হওয়া যায় সেটাই এখন তার একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ালো। আরে ছাগল ভাইয়া, যে কেমন আছো বন্ধু, কতদিন পর দেখা বলতো, তা কি মনে করে এদিকে এসেছো ভাই? পানি খুঁজছি ভাই, সারাদিন ঘাস খেয়েছি তো পানি পান করিনি, তাই এখন পানি পান করে বাড়ি চলে যাব ভাবছি, পানির খোঁজে হাঁটতে হাঁটতে এদিকে এলাম। তোমার ওই গর্তের ভিতরে কি পানি আছে বন্ধু? পানি আছে মানে সুমিষ্ট পানি, অনেক সুস্বাদু, সুপেয়। এই পানি খাওয়ার পর আমার তো এখান থেকে উঠতেই ইচ্ছা করছে না, দেখছো না এখানে বসে বসে গান গাইছি, এই সুমিষ্ট স্বর্গীয় স্বাদের পানি খেতে চাইলে দ্রুত এখানে নেমে এসো বন্ধু।
দুই বন্ধু মিলে পানি পান করে একসাথে বাড়ি ফিরব। ছাগলছানাটি শিয়ালের এই দুরভিসন্ধি বুঝতে পারল না, বলল, আচ্ছা তাই বুঝি, তাহলে আমি এখনই আসছি, বলে লাফ দিল গর্তের ভেতর। ছাগল লাফ দিয়ে গর্তের ভেতর পড়ার সাথে সাথে শিয়ালের কাঁধে পা দিয়ে উঠে এক লাফে গর্তের বাইরে চলে এলো। ছাগলছানার বোকামি আর সরলতার সুযোগ নিয়ে তাকে একা ফেলে শিয়াল এক দৌড়ে পালালো সেখান থেকে। এই গল্পটি থেকে আমরা যা শিখলাম, দুষ্ট লোককে কেউ ভালোবাসে না, কেউ তার বন্ধু হতে চায় না, কেউ তার বিপদে এগিয়ে আসে না। শিয়াল সব সময় গ্রামের পশুদের কষ্ট দিত, তাই শিয়াল যখন বিপদে পড়ল কেউ ওকে সাহায্য করতে রাজি হলো না। বোকা আর সরল যারা, তারা নিজের অজান্তেই চতুর ব্যক্তির বলির পাঁঠা হয়ে যায়। ছাগল সরল মনে শিয়ালের কথা বিশ্বাস করে সাত পাঁচ না ভেবেই গর্তে লাফ দিয়েছিল, আর তখন কি হলো, সে নিজেই কিন্তু ফেঁসে গেল। ধূর্ত লোক সুযোগ পেলেই তার ধূর্ততা দিয়ে অন্যকে ঘায়েল করে, কখনোই তারা ভালো হতে পারে না। শিয়াল বিপদে পড়ার পর মনে মনে সংকল্প করেছিল যে সে আর কখনো কারো ক্ষতি করবে না, কিন্তু একটু পরেই সে তার প্রতিশ্রুতি ভুলে গেল আর ছাগলছানাকে বিপদে ফেলে নিজে সেখান থেকে কেটে পড়ল। তুমি এই গল্পটি থেকে কি শিখলে তা আমাদের কাছে মেইল করে লিখে পাঠাও khelapora@gmail.com, কিংবা ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও। যারা নতুন কিছু শিখলে তাদের জন্য খেলাপড়া চ্যানেলের পক্ষ থেকে থাকবে আকর্ষণীয় পুরস্কার। এরকম আরও অনেক নতুন নতুন শিক্ষণীয় গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।